চলমান সময়ে তারা অলামায় কেরামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আরম্ভ করেছে তাদের এই ষড়যন্ত্র একের পর এক তারা যখন এই ষড়যন্ত্রগুলো রচিত করছে তারা মনে করছে এই সকল ষড়যন্ত্র করে হকের বাণীকে দমায় দিবে কেরামকে দমায় দিবে কিন্তু তারা জানে না এই অলামায় কেরাম তো এই ওলামায় কেরাম তো সেই নবীর উম্মত এই কেরাম তো সেই নবীর কথা বলে এই ওলামা একরাম তো সেই নবীর বাণী সারা দুনিয়ায় ছড়ানোর ফিকির করে এই তো সেই নবীর জীবনীকে অনুসরণ করে যেই নবী হকের বাণী ছড়াইতে গিয়ে জায়গায় জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু কখনো তিনি হকের বাণী প্রচার থেকে পিসপা হন নাই তারা ভুলে গেছে তারা জানে না তারা কোন নবীর অম্মতের গায়ে হাত দিয়েছে ইসলামের শত্রুরা বুঝতে পারে নাই তারা কোন নবীর ওয়ারিসদেরকে থামানোর চেষ্টা করছে আরে আমাদের নবীজি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহুয়া সাল্লাম আরে তিনি তো এমন নবী ছিলেন তিনি তো এমন নবী ছিলেন তিনি তাইফের ময়দানে যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি যখন তাইফের কাফেরদের রোশানলে পরেছিলেন সেই রোশানলে পরে তিনি পাথরের আঘাতে জর্জরিত হয়ে আল্লাহ নবীজি আলাই আলাইসাল্লামের মতো এমন শক্তিশালী একজন পুরুষ একবার নয় দুইবার নয় তিন তিনবার তিনি তাদের পাথরের আঘাতে রক্তে জর্জরিত হয়ে তিনি মাটিতে পড়ে গেছেন তিনি আবার সেখান থেকে উঠে আবার তিনি দৌড়াচ্ছিলেন আহা এই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই ভিতরটা দুমরে মুচড়ে ওঠে রহমতুল্লিল আলামিন মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাকে তার হাবিব বলে স্বীকৃতি দান করেছেন সেই হাবিবকে তাইফের কাফেররা যখন পাথর মেরে মেরে রক্তাক্ত করছিল আল্লাহ নবী সাল্লাহ আলহি তিনি তাদের পাথরের আঘাতে বারবার জমিতে জমিনে তিনি লুটিয়ে পড়ছিলেন তার শরীর দিয়ে এত বেশি পরিমাণ রক্ত পড়ছিল রক্তে রক্তে তার পায়ের যে চামড়ার জুতারা ছিল এ চামড়ার জুতা রক্তে ভরে গিয়ে এই চামড়া জুতার নিচের বালুকোনা কাদা হয়ে আল্লা নবী পা জমিনের সাথে আটকে যাচ্ছিল আল্লাহ নবী তাদের আঘাত সহ্য করতে না পেরে তিনি বারবার জমিনে পড়ে তিনবার তিনি জমিনে পড়ে গেছেন আবার সেখান থেকে উঠে আল্লাহ নবী সাল্লু আলাহসাল্লাম তাই থেকে তিনি বের হয়ে চলে এসেছে আরে আমরা তো সেই নবীর তোমরা আমাদেরকে মারার হুমকি দাও তোমরা আমাদেরকে আঘাত করার হুমকি দাও তোমরা মনে করেছ ওলামে কেরামদেরকে আঘাত করলে তারা আঘাতের জর্জরিত জর্জরিত হইলে তারা হকের বাণী বলা ছেড়ে দিবে তোমাদের এই ধারণা ভুল তোমরা বোকার স্বর্গে বসবাস করছো তোমরা জানো না এই ওলামায় কেরাম এই ওলামায় কেরাম যারা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের দাওয়াতের বাণী নিয়ে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহুয়া উহির বাণী নিয়ে বিশ্বময় যারা দুনিয়ার সবকিছু ত্যাগ করে বিশ্বময় মেহনত করে চলেছেন তারা সামান্য হামলা মামলায় দমে যাওয়ার পাত্র নয় ইনশাআল্লাহ আমরা আমাদের নবীকে ভালোবাসি আমরা আমাদের প্রিয় নবীজি মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামকে চিনি অতএব ওলাম ইকরামকে হামলায় মামলায় জড়িত করে গোলামায় কিরামকে দমানো সম্ভব নয় কিন্তু দুঃখের শহীদ বলতে হয় অত্যন্ত পরিতাপের শহীদ বলতে হয় যে আমার মুসলমান ভাইরা যে ভাইরা আল্লাহ নবী সাল্লু আলাইহি আসাল্লামের অম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আল্লাহ পাক যাদেরকে শ্রেষ্ঠবীর ওম্মত হিসেবে কবুল করেছেন আমার এই মুসলমান ভাইদের বিশাল একটি শ্রেণী তারা আমার নবী সম্পর্কে জানে না তারা যদি আমার নবী সম্পর্কে জানত তারা যদি আমার নবীর প্রতি ভালোবাসা রাখতো তাহলে কোনোদিন তারা কেরামের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে তাকানোর সাহস করতো না তারা ওলামে একের সামনে কটুক্তি করা তো দূরে থাক ওলামা কেরামের সামনে জোরে হাঁটার হেম্মত করতো না কিন্তু তারা জানে না কেরামের কর্তব্য হল বেশি বেশি সিরাতুল নবীকে আলোচনা করতে হবে বর্তমান সময়ে আমরা আমাদের ইসলাম ধর্মের যে মহান নেতা ইসলাম ধর্ম যার মাধ্যম দিয়ে এসেছে যার মাধ্যম দিয়ে এসেছে তাকে আমরা চিনি না তাকে আমরা জানি না এই জন্যই ইসলামের প্রতি আমাদের আকর্ষণটাও কম আরে আমার নবীজি সাল্লাহ আলাই্লাম তিনি কেমন ছিলেন তার আখলাক কি ছিল মা আয়সা রিয়্লাহ আনহা তিনি বলেন যে তোমরা যদি নবীজিকে দেখতে চাও তোমরা যদি নবীজিকে চিনতে চাও তোমরা এই কোরআনকে দেখো এই কে চেন এই কুরআনের ভিতরে যদি রুহ দিয়ে দেওয়া হয় এই কোরআনকে যদি জীবন্ত করা হয় তাহলে সেটাই বিশ্ব মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আমরা সেই নবীর দুঃখের বিষয় আজ আমরা আমাদের নবীকে চিনি না আমরা আজ আমার নবীর শান ও মান জানি না আমরা যদি জানতাম আমার নবীর কি সান আমরা যদি জানতাম আমার নবীর কি মান তাহলে আমরা করেও ইসলাম সম্পর্কে নবীজি সম্পর্কে এমনকি নবীজির ওয়ারেসিন যারা অলামা কেরাম আছে তাদের সম্পর্কে কটুক্তি করতে আমাদের বুক বারবার বারবার কেঁপে উঠত বারবার কেঁপে উঠত কিন্তু ওলামা কেরামকে গালি দিতে আমাদের বুক কাঁপে না কারণ আমরা জানি না এই অলামা একরাম কার সাথে সম্পৃক্ত এই অলামা কেরাম কার ওয়ারেসিন এই অলামা কেরামের ভিতরে কার মিরাস আছে এটা আমরা জানি না এটা আমরা চিনি না এই জন্য আমি বলি কেরামদের জন্য আমি বলি সিরাতের আলোচনা বেশি বেশি হওয়া দরকার আমার নবীর আলোচনা খুব বেশি বেশি হওয়া দরকার নবীজি আলাই আলাইহাল্লামকে চেনা দরকার নবীজিকে জানা দরকার নবীজিকে যদি মুসলমানরা জানতে পারে নবীজিকে যদি মুসলমানরা চিনতে পারে তাহলে মুসলমানরা ইসলাম থেকে দূরে যাওয়ার কোনো হেম্মত রাখবেন আরে আমার নবীজি আমার নবীজি আলাইহি আলাইহাসাল্লাম তিনি কে তিনি কে জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ লিখেছেন খাসা এসেল কুবরার মধ্যে লিখেছেন এই পৃথিবী সৃষ্টির সব কিছু সৃষ্টির দশ হাজার বছর পূর্বে কোরআন সৃষ্টি করা হয় কাজার বছর পূর্বে দশ হাজার বছর পূর্বে কোরআন সৃষ্টি করা হয় এই কোরআনের মধ্যে আল্লাহ নবীর আলাইহি আলাইহাসাল্লামের নাম এমন ভাবে আল্লাহ পাক নিয়েছেন যেন আল্লাহ নবীজি সাল্লাহ আলাইকে সামনে রেখে আল্লাহ পাক নিজে কথা বলছিলেন কতদিন আগে এই পৃথিবী এবং সব কিছু সৃষ্টির দশ হাজার বছর পূর্বে আমরা সকলে জানি ইয়াসিনের মধ্যে শুরুর দিকে আয়াতগুলা ইসমিল্লাহ রহমান রহিম

সব কিছু সৃষ্টিরও দশ হাজার বছর পূর্বে আল্লাপাক যখন কোরআন তেলাওয়াত করছিলেন ওই কোরআনের মধ্যে আল্লাহ নবীর নাম তারপরে ইন্নাকালামিনাল মুরসালিন যেন পাক আল্লাহ নবীকে সামনে রেখে তিনি কথা বলছেন আরে আমার নবী তো সেই নবী আমার নবী তো সেই নবী আমরা তো আমাদের নবীকে চিনি না আমরা তো আমাদের নবীকে জানি না এই জন্যই নবীজির প্রতি আমাদের মোহাব্বত কম নবীজির ওয়ারিসিনদের প্রতি আমাদের ভালোবাসা কম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই খাসা কুবরার মধ্যে আরও লিখেছেন আমাদের আদি পিতা আদম আলাহ সালাম তার ঘটনা আমরা ছোট বড় সকলে জানি কিছুটা হলেও জানি আদম আলাহি তিনি যখন সামান্য একটি ভুলের কারণে বা বিচ্যুতির কারণে শয়তানের ধোকার কারণে তিনি যখন আল্লাহ পাকের একটা নির্দেশকে ভুল করে অমান্য করলেন ওই সময় আল্লাহ পাক তো তার উপর অবশ্যই কিছুটা রাগান্বিত হয়েছিলেন তা আদম আলাহি সালাম আল্লাহর কাছে যখন মাফ চাচ্ছিলেন খেয়াল করুন তার মাফ চাওয়ার কৌশলটা কি ছিল জালাল উদ্দিন লিখেছেন আদম আলাহি সালাম তিনি আল্লাহ পাককে বলছিলেন বলছিলেন আল্লাহ আপনি আপনার পিয়ারা হাবিবের ওসিলাই আমাকে মাফ করে দেন বলেন আল্লাহ আল্লাহ আলম জিজ্ঞেস করলেন আদম তুমি কার কথা বলছো কার কথা বলছো তুমি কে আমার পেয়ারা হাবিব কোথায় তুমি তার নাম দেখেছ কিভাবে তার সম্পর্কে জানো বলো আদম তো মাটির তৈরি আমার দেহ মাটির তৈরি আপনি যখন আমাকে আমার ভিতরে রুফ দিলেন আমার ভিতরে রুফ দেওয়ার পরে সর্বপ্রথম আমার চোখটা যখন খুলল আমার চোখ খোলার সাথে সাথে আপনার আরসের গায়ে আমি লেখা দেখেছি লা ইল্লাল্লা মোহাম্মদুর রসূলুল্লাহ আপনার নামের সঙ্গে মোহাম্মদ নাম আমি দেখেছি সেদিনে আমি বুঝতে পেরেছি মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ নামে আপনি যে রসুল সৃষ্টি করেছেন মোহাম্মদ নামে যে রসুল এই পৃথিবী আসবে এই পৃথিবীতে আসবে সব চেয়ে প্রিয় এই মোহাম্মদ আপনার কাছে সবার চেয়ে প্রিয় এই জন্য আপনার হাবিবের ওসিলায় আমি আপনার কাছে মাফ চেয়েছি মুসলমান আমাদের বাবা আদম তিনি আমাদেরকে শিখে দিয়ে গেছেন তিনি আমাদেরকে একটা বুদ্ধি শিখে দিয়ে গেছেন যে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনার সময় আল্লাহর হাবিবের ওসিলায় ক্ষমা প্রার্থনা করতে হয় এই জন্য এখান থেকে আমরা যে মাসলারা বুঝতে পারলাম এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম আমরা ইস্তেফারের সময় আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময়ে অবশ্য অবশ্যই আমরা দরুদ শরীফ পাঠ করব। এবং আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে মাপ চাব আমাদের বাবা আদম আমাদেরকে এটা শিখিয়ে দিয়ে গেছে মুসলমান আমাদের নবীকে আমরা চিনি না আমাদের নবীকে আমরা জানি না আরে আমাদের নবী তো সেই নবী যে নবী সম্পর্কে আদম আলাইহিস সালাম তিনি আরো বলেছেন যে জান্নাতের যত বড় এরিয়া পুরা জান্নাত আমি ঘুরে ঘুরে দেখেছি আদম বলেন জান্নাতের এমন কোন ঘর নেই জান্নাতের এমন কোন বিল্ডিং নেই জান্নাতের এমন বিল্ডিং এর এমন কোন জানালা নেই যেই দরজার উপরে যেই গেটের উপরে যেই জানালার উপরে মোহাম্মদ রসুল নামটি লেখা নেই চিন্তা করেন চিন্তা করেন জান্নাত সজ্জিত করা হয়েছে আমার নবীর নাম দ্বারা জান্নাত সাজানো হয়েছে আমার নবীর ক্যালিগ্রাফি দ্বারা আদম ইসলাম তিনি আরও বলেছেন তিনি বলেছেন শুনুন মুসলমান শুনো মুসলমান শুনো আমার নবীকে চিনো আমরা কোন নবীর উম্মত চিনিতে হবে আমরা আমাদের নবীকে চিনি না এটা আমাদের বড় দুর্বলতা এই জন্য নবীজির প্রতি আমাদের এস্কো কম নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম যার ধরুন আমরা দিন থেকে বারবার দূরে সরে চাই যার ধরুন আমরা গুনাহে লিপ্ত হই কারণ আমাদের নবীর কথা আমরা ভুলে গেছি আমরা আমাদের নবীকে চিনি নাই আদম সালাম আরে আদম সালাম তিনি আরো বলেন শুনেন মুসলমান কি চমৎকার কাহিনী কি চমৎকার হালত বলেন আমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে আমি জান্নাতের প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফল প্রত্যেকটা পাতা দেখেছি আরে আমি তো এমন কোনো পাতা দেখি নাই যে পাতার ভিতরে মোহাম্মদ রসুলুল্লাহর নকশা আঁকাইতে দেখি নাই জান্নাতের একটা পাতার ভিতরে মোহাম্মদ রসুল্লাহ এটা ক্যালিগ্রাফি করা আছে ক্যালিগ্রাফি ও মুসলমান শুধু তাই নয় হজরত আদম আলাইসালাম আরো বলেছেন যত ফেরেস্তা আছে ফেরেস্তাদের চোখের ভিতরে মুহাম্মদ রসুল উল্লাহর ক্যালিগ্রাফি আঁকানো আস আল্লাহ আকবার আল্লাহ আকবার। ও মুসলমান আমরা আমাদের নবীকে চিনি না আমরা আমাদের নবীকে চিনি না খাসা এসেল কুবরার মধ্যে আরো লেখা আছে জান্নাতের যে হুরেরা আছে জান্নাতি হুরদের বুকের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের ক্যালিগ্রাফি করা আছে আল্লাহ একবার আল্লাহ আকবার আমরা দুনিয়াতে দেখি না অনেকে ট্যাটো আঁকায় ট্যাটো এগুলো তো ফাতরা থার্ড ক্লাস বিষয় জান্নাতের মধ্যে যে ট্যাটো হবে আরে জান্নাতি হুরদের বুকে ট্যাটো করা আছে মোহাম্মদুর রসুল্লাহর নাম অন্য বীর্মত মুসলমান আমরা আমাদেরকে চিনলাম না আমরা চিনলাম না আমাদের নবী আমাদের পিয়ারা নবী আল্লাহর কাছে কতটা প্রিয় কতটা প্রিয় আমরা এটা বুঝলাম না আমরা এটা বুঝলাম না মুসলমান আমাদের নবী সম্পর্কে যত আলোচনা করব যত কথা বলবো নবীর আলোচনা তো করে 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 শেষ করা যাবে না মুসলমান খেয়াল করে দেখেন এই পৃথিবীতে এই পৃথিবীতে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে পাঁচ বার করে আজান হয় পাঁচবার করে আজান হয় একটি পরিসংখ্যানে জানা যায় সারা পৃথিবীতে চল্লিশ লক্ষ মসজিদ আছে বলেন সব হায়ান আল্লাহ লক্ষ মসজিদে পাঁচ বার করে আজান হয় কত দুই কোটিবার আজান হয় দৈনিক আর এই দুই কোটিবার যতবার বলা হয় আসাদু আল্লাহ ততবার বলা হয় আসাদু আহ মুহাম্মার রসুল্লাহ আরে প্রতিদিন সারা দুনিয়ায় দুই কোটিবার আমার নবীর নামে স্লোগান হয় দুনিয়ার এমন কোন বাচ্চা আছে এমন কোন নেতা আছে এমন কোন সরকার আছে বা ছিল বা ভবিষ্যতে আসবে যার নামে দিনে দুই কোটিবার স্লোগান হয় না আরে সে তো আমার নবী পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলাইসাল্লাম সারা দুনিয়ায় সব সময় আমার আল্লাহর নামের সঙ্গে সঙ্গে তার নামেরও জিকির হয় আল্লাহর নামের স্লোগানের সাথে সাথে তার নামের হয় সারা পৃথিবীতে যে আজান হয় আজানের সময় আমরা খেয়াল করেছি যে ঢাকায় যখন আজান হয় নামাজের রক্ত হয় তার তিন মিনিট পরে আমাদের বগুড়াতে হয় এরপরে দেখা যাচ্ছে আরো তিন মিনিট পর পঞ্চগড়ে হয় তার মানে সারা পৃথিবী যাবৎ পৃথিবী যখন সূর্যের চারিদিক দিয়ে ঘুরছে কোথাও একটা ওয়াক্ত শুরু হচ্ছে কোথাও একটা ওয়াক্ত শেষ হচ্ছে তার মানে সারা দুনিয়ায় সর্বক্ষণ আজান হচ্ছে সর্বক্ষণ নামাজ হচ্ছে সর্বক্ষণ একামত হচ্ছে আল্লাহ একবার সারাক্ষণ সারা দুনিয়ার আসমানে সবসময় কোথাও না কোথাও গুঞ্জরিতে হচ্ছে আসাহু আল্লাহ ইসহাদু আল্লাহ ইল্লাল্লাহ এর পরপরে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মুহাম্মাদের রসুল্লাহ সারা দুনিয়ায় আমার আল্লাহর নাম যতবার উচ্চারিত হচ্ছে সাথে সাথে আমার আল্লাহর নবীর নাম উচ্চারিত হচ্ছে জোরে বলেন সোবাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবার এই তো আমাদের নবী আপনি আজানে যান নবীর নাম কোরআনে যান নবীর নাম সব জায়গায় সব জায়গায় আদম আলাহিসাল্লাম আরো বলেছেন যে আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি এ দুনিয়ার বিভিন্ন জায়গায় আমি পাহাড় পর্বত দেখেছি এটা আমার নবী আখেরি নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের নামের নকশা অনুপাতে সাজানো হয়েছে বলেন সোবাহ সবখানে মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলাই আসাল্লামের নাম এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন গায়কেরা সুন্দর করে আল্লাহ নবীর শানে গেয়ে থাকেন আমি কোরনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আল্লাহ ইকবর মানে কোরআনের সুরে আজানের সুরে কার নাম ওই নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হেরসুল নবীজি তোমার হে রসুল নবীজি তোমায় আল্লাহ আকবার সব জায়গায় কার নাম আমার নবীর নাম ও নামে এত জাদু এত মধুম আল্লাহ আকবার ও নাম শুনে মন শুধু তার চাই এইভাবে কবিরা কবিতা লিখে গেছেন গায়িকেরা গেয়ে গেছেন আমি তো গায়ক না নবীর শানে একটি এসকে একটু দুই বললাম আর কি শিল্পীদের কণ্ঠে নবীজির নাম উচ্চারিত হয় শিল্পীদের কণ্ঠে বক্তাদের কণ্ঠে সারা দুনিয়ায় আহলে হকদের কণ্ঠে আমার নবীর নাম যতবার উচ্চারণ হয় এই পৃথিবীর ইতিহাসে এতবার কারো নাম উচ্চারিত হয়নি এতবার কারো নাম উচ্চারিত হয় না আল্লাহ পাকের সঙ্গে সঙ্গে আমার আল্লাহর যে নবী আল্লাহর পিয়ার হাবিব তার নামক ততবার আলোচিত হয় মুসলমান আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার যেটা বলার উদ্দেশ্য ছিল আমাদেরকে আমার নবীদেরকে আমাদের আমাদের জন্য আমার নবীকে চেনা দরকার আমাদের জন্য আমার নবীকে জানা দরকার আমাদের আমার নবীর সম্পর্কে বেশি বেশি পড়াশোনা করা দরকার কি ফায়দা হবে আমার নবীর সম্পর্কে আমরা যত বেশি জানব আমার নবীকে আমরা তত বেশি মহাব্বত করতে আগ্রহী হব এটাই নিয়ম একজন ব্যক্তিকে ভালোবাসতে হলে একজন ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি হতে হলে তার সম্পর্কে জানতে হয় তার সম্পর্কে জানতে হয় তাকে নিয়ে থিসিস করতে হয় তার জীবনী নিয়ে আলোচনা করতে হয় তখন ওই তার প্রতি একটা মহাব্য সৃষ্টি হয় তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয় আমাদের নবীজি সল্ল্লাহ আলাহিউল্লাম ও মুসলমান আমরা আমাদের নবীকে ভালোবাসি না কিন্তু আমাদের নবী তো আমাদেরকে ভালোবেসে গেছেন বলবেন কিভাবে আরে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ওই মদিনার জমিনে একদিন আল্লাহ নবীজি সল্ল্লাহু আল্লাহ আসাল্লাম তিনি তার শাহবাহিক রামদের সামনে এই আমি এ আপনি আমাদের কথা আলোচনা করছিলেন কিভাবে আলোচনা করছিলেন জানেন কিভাবে আলোচনা করছিলেন জেনতেন ভাবে তিনি আলোচনা করেন নাই তিনি সাহাবাহিক রামদেরকে বলছিলেন ও আমার সাহাবারা আমার তো আমার হাবিবদেরকে দেখতে মন চায় আমার হাবিবদেরকে আমার দেখতে মন চায় রাম জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আপনার হাবিব আবার কি হাবিব মানেতে একান্ত বন্ধু যেমন নাকি আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে অনেক উপাধি দিয়েছেন মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ কিন্তু আমাদের নবী সাল্লাহ আলাহি আসাল্লামকে হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছেন আল্লাহ পাক তাকে একান্ত জন একান্ত ভালোবাসার মানুষ হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন ঘোষণা দিয়েছেন তদরূপ আল্লাহ নবীজি সাল্লাহু আলাহি আসাল্লাম তিনিও তার সাহাবেদের সামনে বলছিলেন আমি আমাদের হাবিবদেরকে দেখতে চাই আমার হাবিবদের কথা মনে পড়ছে এই বলে মরা হয়েছিলেন তখন করলেন আপনি তো আমাদেরকে কোনোদিন হাবিব বলেন নাই আপনি হাবিব বলে সম্বোধন করছেন এরা কারা আপনার হাবিব কে আপনার হাবিব কারা আল্লাহ নবী সাল্লু আলাইহি তিনি বললেন আমার হাবিব তো তারাই আমার প্রিয় বন্ধু তো তারাই যারা আমাকে দেখেনি যারা আমার একশো বছর দুইশো বছর পর নয় যারা হাজার বছর পরেও আসবে দুনিয়াতে এই দুনিয়াতে আসার পরে তারা আমাকে দেখবে না অথচ আমার কথা শুনে আমার আলোচনা শুনে আমার হাদিস শুনে তারা আমাকে মহব্বত করবে তারা আমার অনুসরণ করবে তারাই হলো আমার হাবিব ও মুসলমান এ আমি এ আপনি আমাদের কথা তিনি বলে গেছেন আমাদের প্রতি ভালোবাসা তিনি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমাদের প্রতি ভালোবাসা তিনি বই প্রকাশ ঘটিয়ে দেখিয়েছেন তিনি আমাদেরকে ভালোবেসে গেছেন দুনিয়ার মানুষ দুনিয়ার কোনো মানুষ আমার নবীজির ভালোবাসার বাইরে নয় আমার নবীজি আলাই আলাহসাল্লাম তাইফের ময়দানে যখন আক্রান্ত হয়েছিলেন তাইফের ময়দান আক্রান্ত হওয়ার পরে আমার নবীজি আলাইহি আলাইহাল্লামকে যখন বলা হয়েছিল যে পিয়ারা হাবিব আল্লাহবাক বার্তা পাঠিয়েছে জিব্রাইল আল্লাহলাম চলে আল্লাহ পাক বার্তা পাঠিয়েছে পাক বার্তা পাঠিয়েছেন পাক বলেছেন আপনি যদি চান আপনি যদি বলেন তাহলে এই তায়েববাসী যারা আপনাকে কষ্ট দিয়েছে দুই পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে এদেরকে শেষ করে দেয়া হবে আল্লাহ নবী সাল্লাহু আলাহি আসাল্লাম আরে তিনি তো মানবতার নবী ছিলেন তিনি তো দরদি নবী ছিলেন আল্লাহ নবীজি ইসাল্ল্লাহু আলহিউ তিনি আলাইহিস সালামকে বললেন জিবরাইল না এদেরকে তুমি মেরে ফেলো না আজ এরা বুঝতে পারছে না এদের মধ্যে আজ দিনের বুঝ নেই হতে পারে এদের সন্তান আদি যারা আছে এদের নাতিপুতি যারা আছে এক সময় তারা হলেও আমার দিনের প্রতি ঝুঁকবে এক সময় তারা হলেও আমাকে চিনবে তারা এক সময় গিয়ে আমার আল্লাহর ইবাদত করবে অতএব তাদেরকে তুমি ধ্বংস করো না আর এই তো আমার মায়ের নবী যিনি এই পৃথিবীতে এসেছিলেন রহমাতুল্লিল আলমিল হিসেবে সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে এসেছিলেন সারা দুনিয়ায় তিনি অন্ধকার ছড়িয়ে তিনি সারা দুনিয়াকে আলোকিত করেছিলেন এই তো আমার সেই নবী আরে আমার নবীজি সল্লাহু আসাল্লাম তিনি যেদিন এই পৃথিবীতে আগমন করেছিলেন আমার নবীর যেদিন আগমন ঘটেছিল তার আগমনের দিনে তো সারা দুনিয়া আনন্দে উল্লাসে তারা নাচানাচি করেছে যা আমাদের মাঝে আল্লাহর হাবিব পেয়ারা হাবিব আলাই আলাই্লামের আগমন ঘটেছে কি আসমানের চাঁদ কি গাছপালা কি হাওয়া বাতাস সবাই সেদিন থেকে উচ্ছ্বসিত যে এই জমিনে আল্লাহর পেয়ারা হাবিব এসে গেছে ও মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে শোনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন সেদিন কি হয়েছিল সেদিনকার বিষয়ে আবু তালেব আল্লাহ নবীর চাচা আবু তালেব আবু তালেব তিনি একদিন আল্লাহ নবীকে বলছিলেন ও আমার ভাতিজা তুমি যে একজন শ্রেষ্ঠ মানব তুমি যে আল্লাহ পাকের পিয়ারা হাবিব সেটা আমি জানি আল্লাহ আল্লাহনবী আলাইহি আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন চাচা জান আপনি কিভাবে জানেন আল্লাহ নবীর চাচা বললেন আমি তো তোমার মার কাছ থেকে কিছু শুনেছি আর আমি চোখেও এমন কিছু দেখেছি যার দ্বারা আমি বুঝে গেছি তুমি হলে দুনিয়ার শ্রেষ্ঠ মানব তুমি হলে এ দুনিয়ার সেরা মানুষ আল্লাহ নবীজি আলাই আলাহাল্লাম জিজ্ঞেস করলেন চাচা যান আপনি আমার মার কাছ থেকে কি শুনেছেন আপনি আমার মার কাছ থেকে আমার সম্পর্কে কি জেনেছেন আল্লাহ নবী সাল্লু আলাহাল্লাম তিনি বললেন আল্লাহ নবীজি চাচা তখন জবাবে বললেন ও আমার ভাতিজা আমি তোমার মার কাছ থেকে শুনেছি তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে এখনো তুমি এই পৃথিবীতে আসো নাই তোমার মা তোমাকে যখন গর্ভে ধারণ করেছিল তোমার মা তোমাকে পেটে নিয়ে যখন কুয়ার পাশে পানি তুলতি যে আমিনার পেটে যে আছে সে সাধারণ কোনো মানুষ নয় সে সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ নবী সাল্লাহ আসাল্লাম তিনি তার চাচাকে আবার জিজ্ঞেস করলেন ও আমার চাচা আপনি আমার মার কাছ থেকে আমার সম্পর্কে আর কি কি জেনেছেন আর কি কি শুনেছেন আল্লাহ নবীর চাচা আবু তালেব তিনি বললেন আচিজা তোমার মার কাছ থেকে আমি আরো শুনেছি তোমার মা যখন রোদ্রে বের হতো রোদের ভিতরে যেত মরুভূমিতে কোনো কাজে যেত তখন সারা মরুভূমির সব জায়গায় রোদ থাকলেও তোমার মায়ের মাথার উপরে টুকরো আকাশ থেকে এক টুকরো মেঘ এসে তোমার মায়ের উপরে ছায়া করে দিত ছায়া করে দিত আল্লাহ আমি বুঝে গেছি যে আমিনার পেটে যে আছে। সাধারণ কোনো মানুষ নয় আসে একজন আমার আলহিসাল্লাম তিনি তার চাচা আবু তালেবকে আবারও জিজ্ঞেস করলেন ও আমার চাচা আপনি আমার মার কাছ থেকে আমার সম্পর্কে আর কি কি জেনেছেন আল্লাহ নবী চাচা আবু তালেব তিনি বললেন ও আমার ভাতিজা আমি তোমার মার কাছ থেকে জেনেছি আমি তোমার মার কাছ থেকে শুনেছি এই দুনিয়াতে যখন এই পৃথিবীতে যখন কোনো বাচ্চা জন্ম গ্রহণ করে বাচ্চা জন্ম গ্রহণ করার সময় প্রত্যেকজন মা গর্ভের কষ্টে কাতরাইতে থাকেন প্রত্যেকজন মা বাচ্চা হওয়ার সময় নিদারুণ কষ্টে তারা ভুগতে থাকেন কিন্তু তোমার মার কাছ থেকে আমি শুনেছি তুমি যতদিন গর্ভে ছিলে একটা দিনও তুমি তোমার মাকে কষ্ট দেওয়া নাই নবী তো এই দুনিয়াতে আসার আগে থেকে রহমাত তিনি তো এই দুনিয়াতে আগমনের পূর্ব থেকে রহমত তিনি তার মায়ের পেটে থাকা অবস্থাতেও কোনদিন তার মায়ের পেটে লাথি মারেননি নড়াচড়া তিনি করেননি আমার নবীজি আমার নবীর চাচাকে আবার জিজ্ঞেস করলেন ও আমার চাচা আমার মার কাছ থেকে আমার সম্পর্কে আপনি আর কি কি জেনেছেন আপনি আর কি কি শুনেছেন আল্লাহ নবীর চাচা আবু তালেব তিনি যখন গর্ব থেকে বের হয়ে আসে প্রত্যেকটা বাচ্চার শরীরে নাপাক লেগে থাকে লালা লেগে থাকে রক্ত লেগে থাকে তাকে বের করার পরে আগে সুন্দর করে ধুইতে হয় কিন্তু ভাতিজা মোহাম্মদ তুমি যখন বের হয়ে আসছো তুমি যখন বের হয়ে আসছো তখন কে যেন তোমাকে ভেতর থেকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তোমাকে বের করে দিয়েছে তোমার শরীরে একটা নিখুঁত পরিমাণ ময়লা ছিল না আর এই তো আমাদের পিয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম যিনি দুনিয়ার সব মানুষের চেয়ে আলাদা দুনিয়ার সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ তার জন্মটাও ছিল দুনিয়ার সব মানুষের তুলনায় উন্নত মানের জন্ম কথা বলেন উন্নত মানের জন্ম ছিল আমার নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম আরো আগ্রহী হয়ে উঠলেন জিজ্ঞাসা করলেন ও আমার চাচা আমার মার কাছ থেকে আমার সম্পর্কে আপনি আর কি কি জেনেছেন আমার সম্পর্কে আপনি আর কি কি শুনেছেন তখন আল্লাহ নবীর চাচা আবু তালেব বললেন ভাতিজা তোমার মার কাছ থেকে আমি আরো শুনেছি এ দুনিয়ার দশজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে জন্ম গ্রহণ করার সময় পেট থেকে বের হওয়ার সময় তারা তাদের নাবির সাথে মায়ের নারী সহ বের হয়ে আসে এরপরে তাদের নারী কেটে দিতে হয় ও ভাতিজা তুমি যেদিন এই পৃথিবীতে এসেছ তোমার জন্মের সময় কে যেন সুন্দর করে ভেতর থেকে তোমার নারী কেটে দিয়েছে না তোমার সাথে কোনো ময়লা ছিল না তোমার সাথে নারী ছিল আল্লাহ নবী সাল্ল আলাই্লাম আরো আগ্রহী হলেন আরো আগ্রহী হলেন তিনি বললেন ও আমার চাচা আপনি আমার মার কাছ থেকে আর কি কি শুনেছেন আমাকে সব ঘটনা শোনা আল্লাহনী চাচা আবু তালেব তিনি তখন আল্লাহ রসুল সময় বিস্ময়কর একটি ঘটনা ঘটেছে দুনিয়ার কারো সময় এই ঘটনা ঘটে নাই কি ঘটনা ঘটেছে আল্লাহ নবীর চাচা আবু তালেব বলেন তোমার মার কাছ থেকে জেনেছি এবং তোমার মার সাথে যে দায়মা ছিল তোমাকে ধরার জন্য যে দায়মা ছিল তার কাছ থেকে শুনেছি যে তুমি যখন এই দুনিয়াতে আসো তোমার মায়ের পেট থেকে এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে যখন এই তোমাকে বিছানায় রাখা হয়েছে এই বিছানা থেকে তুমি একজন সুস্থ সবল বড় মানুষের মতো তুমি উঠে তুমি বসে সোজা তুমি সেজদায় চলে গেছো সব আর আল্লাহ আরে আমার নবী এই পৃথিবীতে যখন এলেন তিনি এসে প্রথম যেই কাজটা করলেন সেটা হলো আল্লাহকে সেজদা করলেন আল্লাহকে সেজদা করলেন এখান থেকে কি বার্তা আসে এখান থেকে বার্তা আসে এই পৃথিবীতে আল্লাহ নবী এসেছিলেন মানুষকে সেজদা শেখানোর জন্য মানুষকে নামাজের জন্য মানুষকে নামাজ শেখানোর জন্য আমার নবী এসেছিলেন আর এই দুনিয়ায় মানুষের জীবনের মাকস্তাদ কি হবে আল্লাহ পাকের এবাদত তার জীবনের মাস্সাদ হবে আমার নবী তো জন্মের সময় এই বার্তা নিয়ে এসেছিলেন তারপরে কি করলেন আল্লাহ নবীজির চাচা আবু তালেব তিনি বিস্তারিত এই ঘটনাটা বললেন ভাতিজা তুমি শুনে অবাক হবা তুমি এইভাবে যখন শেষ দায় গেলা দীর্ঘ সময় তুমি শেষ দায় ছিল দীর্ঘ সময় আমাদের মতো ওই মুরগি ঠকানোর মতো না আমরা তো ভাই শেষদা করি সেষদার মধ্যে যে সুবহায়নার রব্বিআল আ আলা পড়তে হয় শুভ হায়ানা রব্বিয়াল আলা পড়তে হয় একবার পড়তেও তো ভাই দুই সেকেন্ড সময় লাগে তিন সেকেন্ড সময় লাগে তিনবার পড়তে তো নয় সেকেন্ড সময় লাগবে না হয় ছয় সেকেন্ড সময় তো অবশ্যই লাগবে এর কমে তো হবে না তা আমরা শেষ দেয় যাই আর উঠি যাই আর উঠি তা আমরা কি সুভানা রব্যালা আলা পড়ি না শুধুমাত্র মাটিতে ছোঁয়া দেওয়ার জন্য ছোঁয়া 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 বলে উঠে আসে কি বলি আমরা মুসলমান নামাজের মধ্যে শেষদার বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে শেষদা ধীরে সস্ত দিতে হবে আরে সেজদা দেওয়ার সময় তো এই অনুভূতি থাকতে হবে যে আমি আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দিচ্ছি আরে মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহর অলির আল্লাহর বুজুর্গরা লেখেন যে সেজদায় গিয়ে তো সেজদা থেকে আর উঠতে মন চায় না ভিতরে যখন এই অনুভূতি থাকবে যে আমি আমার মৌলার পায়ে সেজদা দিয়েছি আমার মৌলার তসফি আমি জিজ্ঞির করছি রবি আলাহ সুবাহান সুবহান আল্লাহ পাকের অন্যতম সিপারী নাম সুবহান মানে পাক পবিত্র আল্লাহ পাক সব পাপ থেকে মুক্ত সব খারাপি থেকে মুক্ত সব ত্রুটি থেকে মুক্ত সুবহান রব্বি তিনি হলেন আমার রব আল আলা তিনি অনেক উঁচু তিনি অনেক উঁচু আরে এই অনুভূতি নিয়ে শেষ দেয় যখন যাবে আল্লাহ রলিরা বলেন যে আমরা যখন শেষ দেয় যাই শেষ দেয় গিয়ে যখন সুবহান আর রব্বি আল্লাহ আলা পড়ি তখন তো মনে হয় মালিক আমাদের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে হাত বুলিয়ে দিচ্ছে এই অনুভূতি নিয়ে সেজদা করতে হবে আর এই অনুভূতি নিয়ে সেজদা করলে তখনই তো সেজদাটা একটু লম্বা হবে তা আমি আমার মালিকের সামনে আমি সেজদা করছি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার এইভাবে পড়ে শুদ্ধ করে পড়ে তারপরে আমরা মাথা উঠাবো মুসলমান এইভাবে সেজদা না হলে এরকম নামাজ এই আমলগুলো আমাদের আসমানে যাবে বলে আমার মনে হয় না মানুষের কিছু কিছু আমলকে তো ফেরেশতারা তারা যখন নেকি হিসেবে নিয়ে যাইতে থাকে তখন আসমানে যারা মানুষের আমল যাচাই বাছাই করে তারপরে নেই তারাও তো এগুলা ছুড়ে মারে নে তোর আমল তুই নেই এই ধরনের সেজদা আমাদের দরকার নেই আসমানের এই জায়গায় এই ধরনের ফালতু সেজদার কোনো জায়গা নাই তো মুসলমান আমি যেখানে ছিলাম সেজদা দীর্ঘ হতে হবে আল্লাহ নবী সাল্লাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে তিনি যে সেজদা গিয়েছিলেন হজরতের চাচা আবু তালেব বলেন তোমার সেজদা এত বেশি লম্বা ছিল তোমার মা তো ভয় খেয়ে যাচ্ছিল না জানি বাচ্চার কি হয়ে গেল কিন্তু তিনি যেহেতু আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে আমার পেটের যে সন্তান এটা তো দুনিয়ার দশজন সন্তানের মতো নয় আমার পেটের যে বাচ্চা সে দুনিয়ার দশ জনের মতো নয় অবশ্যই এটা তার অন্য ধরনের বাচ্চাদের যেহেতু তিনি অবশ্যই এর মধ্যে নিশ্চয় কিছু একটা হচ্ছে তিনি ঘাবড়ে যাচ্ছিলেন আবার নিজেকে বুঝ দিচ্ছিলেন আমার নবীজির চাচা আবু বলেন বাতিজা তুমি যখন দীর্ঘ শেষদা শেষে উঠলে শেষদা থেকে উঠার পর তুমি তোমার শাহাদত আঙ্গুলিটা যখন আসমানের দিকে উঠাইছো আসমানের দিকে উঠাইছো তোমার আঙ্গুল থেকে নূরের বিচ্ছরণ ঘটে সারা দুনিয়া যেন আলোকিত হয়ে গেছে সে আলোর মধ্যে তোমার মা তখনকার কিসরা কায়সারে যত বড় বড় প্রাসাদ ছিল সব প্রাসাদ দেখতে পেরেছে তোমার মা সেদিনে বুঝতে পেরেছেন যে আমার এই সন্তান ইনশাল্লাহ সারা দুনিয়ায় একদিন বাতিলের আতঙ্ক হবে সারা দুনিয়ায় সমস্ত জালিমের মূল উৎপাতন ঘটায় সারা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে এরপর আর কি হয়েছিল মুসলমান গভীর মনোযোগ যখন আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম তার হাত থেকে বিচ্ছুরিত আলো যখন উপরের দিকে উঠে গেল এ আলো উপরে ওঠা তো সঙ্গে সঙ্গে ঘরের স্বাদ খুলে গেল ঘরের স্বাদ ফাঁকা হয়ে গেল এরপর বাহির থেকে কুয়াশার মতো আরও কিছু জিনিস ভিতরে ঢুকলো ঢুকার পরে ঘরের মধ্যে অন্ধকারচ্ছন্ন একটা ভাব চলে আসলো কুয়াশা কুয়াশা ভাব চলে আসলো এরপরে গায়েব থেকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দিচ্ছেন ও আমার ফেরেস্তারা আমার নবী মোহাম্মদ সে দুনিয়াতে এসেছে তার এই খবরটা সারা দুনিয়ার সমস্ত মখলুকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাও তোমরা এই শিশু বাচ্চাটাকে নিয়ে সারা দুনিয়ায় ঘুরে ঘুরেয়া সবাইকে দেখাও যত গাছপালা আছে সবাইকে দেখাও যত পাক পাখালি আছে নদী নালা আছে সবাইকে জানায় দাও যে আমার প্রিয় হাবিব দুনিয়াতে এসে গেছেন পরে জানে কেউ বলতে না পারে যে আল্লাহর আপনার হাবিব দুনিয়াতে এসেছে আমরা জানি না এটা যাতে কেউ বলতে না পারে মুসলমান মা আমিনা বলেন এরপরে এরপরে কিছুক্ষণের জন্য বাচ্চা মোহাম্মদ এখান থেকে উধাও নাই ফেরেস তারা তাকে নিয়ে সারা দুনিয়া ঘুরে দেখাইছে সারা দুনিয়া ঘুরে দেখাইছে সারা দুনিয়ার মাখলুকের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে যে আজ এই দুনিয়াতে আখেরি নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমন ঘটেছে সারা দুনিয়ার মানুষ তখনও জানেনি কিন্তু অন্যান্য মাখলুক যত সৃষ্টিকূল আছে সবাই তখন জেনে গেছে যে নবী বিশ্বনবী তিনি দুনিয়ায় এসে গেছেন আরে যার ফলে তো আমার নবী যখন মক্কার পাহাড়ি এলাকা দিয়ে হাঁটতেন মুসলমান মক্কার পাহাড়ি এলাকা দিয়ে হাঁটতেন আরে পাহাড়ের পাথরে রাও নবীকে সালাম দিত আমরা জিজ্ঞাসা করেন আমরা লামের মধ্যে এই কিতাব আমাদের মাদ্রাসায় পড়ানো হয় নবীজি সাল্লাম মজেজাদ যত আছে এর মধ্যে এই ঘটনাটা আমরা পড়েছি যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন হেঁটে যেতেন কার обо সঙ্গে থাকতেন সাহাবারা বলেন আমরা তো জানি না কোথ থেকে যেন সালাম আসে এ ডান থেকে বাম থেকে সালাম আসে আমরা অনেক সময় অবাক হয়ে নবীকে জিজ্ঞেস করতাম ইয়া রাসূলুল্লাহ এ সালাম কারা দেয় নবীজি বলেন ওই দেখো পাথররা সালাম দেয় আরে আমার নবীকে পাথররা সালাম দিয়েছে আমার নবীকে এ দুনিয়ার গাছপালায় चिंतো এ দুনিয়ার পশু পাখিরা चिंतো আমার নবী যা রহমাতুল লিল আলামিন চিনেন সবাই চিনত সবাই চিনে এখনো সবাই জানে আমরা অভাগা উম্মত আমরা আমাদের নবী সম্পর্কে জানি না আমরা কত বড় অভাগা আমাদের নবী সম্পর্কে আমরা জানি না মুসলমান নবী সম্পর্কে জানতে হবে নবীকে চিনতে হবে আমার নবী কত বড় নবী ছিলেন আরে আমার নবীর যখন ডাক দিছে গাছ তো হেঁটে হেঁটে চলে আসছে একবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জরুরত ছাড়ার জন্য ইস্তেঞ্জার জন্য উন্মুক্ত একটি জায়গা দিয়ে অতিক্রম করছিলেন সেখানে গাছ পালা ছিল না নবীজির ইস্তেঞ্জার জরুরত হলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম তিনি খেয়াল করলেন ওই দূরবর্তী পাহাড়ের উপরে গাছ দেখা যায় ওইদিকে দিকে গাছ দেখা যায় ওইদিকে জঙ্গল ঝাপঝোর দেখা যায় আল্লাহ নবীর সেখানে যাইতে হয় নাই আল্লাহ নবী ইশারা দিছে আরে মাটি ফেরে গাছ ওখান থেকে দৌড়ায় চলে আসছে গাছেরা এসে আল্লাহ নবীর চারিদিকে এরিয়া করে দিয়েছে এরপর আল্লাহ নবী ওখানে ইস্তেঞ্জা করেছে মাটিরা আল্লাহ নবীর কে মাটির ভিতরে নিয়ে ফেলেছে আমাদের নবীতে সেই নবী যে নবীর ডাক শুনতো গাছেরা শুধু গাছ নয় গাছ তো জীবন্ত অনেক মৃত প্রাণীও আমার নবীজির ডাকে লাভ দিয়ে উঠে গেছে ওই যে একটা হাদিস হাদিস শরীফে ঘটনাটা আছে আল্লাহ নবীজি আলাইহি সাল্লাম তার দাওয়াতের প্রারম্ভিক কালে শুরুর কালে তিনি যখন দাওয়াতি কাজ করছিলেন মক্কার এক ব্যক্তি জেলে ছিল সে নদীতে মাছ মারত প্রাণী শিকার করতো তাকে রাস্তায় পেয়ে তাকে দাওয়াত দিচ্ছে যে তুমি এক আল্লাহর ইবাদত করো সেরেক ছাড়ো লাই লাহ্লাহ বলো মোহাম্মদ রসুল্লাহ বলো ওই জেলের কাছে তখন একটা মরা গুইসাব ছিল মরা গুইসাব ছিল সে তারা গুইসাপ খাইতো গুইসাপ শিকার করে মেরে নিয়ে আসতেছিল তে ওই কিস ওই জেলেকে যখন আল্লাহ নবী কালেমার দাওয়াত দিলেন তখন এই জেলে সে বিদ্রুপ করে বলল মোহাম্মদ তুমি কি সত্যি নবী সত্যি কি আল্লাহ তোমাকে নবী হিসেবে পাঠিয়েছে বলে হ্যাঁ আমাকে তো আল্লাপাক নবী হিসেবে পাঠিয়েছেন আল্লাপাক তো নিজে বলেছেন ইন্টাকারিন আল মুরসালিন উমা ইল্লা রসুল এভাবে তো আল্লাপাক বারবার আমাকে রসুল হিসেবে ঘোষণা করেছেন তখন ওই লোকটি বিদ্রুপ করে বলল এই যে আমার কাছে যে দেখতেছ মরা গুইসাপ এই গুইসাপ যদি সাক্ষী দেয় এই যদি বলে তুমি আল্লাহ রসুল তাহলে আমি তোমার উপর ইমান আনবো সে তো ইমান আনবে না এমন একটি সুরত দিয়েছে এমন একটি কাজ করতে বলেছে যেটা দুনিয়ার বাহ্যিক হিসাবে অসম্ভব বাহ্যিক দৃষ্টিতে একটা মরা গুইসাপ সে উঠে সাক্ষী দিবে মোহাম্মদ আল্লাহ রসুল এটা কি সম্ভব সম্ভব নয় এই জন্য সে বলেছিল কিন্তু সে জানে না সে কার সাথে চ্যালেঞ্জ করেছে সে জানে না ওই গুইসাফের যে সৃষ্টিকর্তা আল্লাহ সে আল্লাহর হাবিবের সাথে সে চ্যালেঞ্জ করেছে আরে গুসাফের জীবন জেনে নিয়েছেন ওই গুইসাফের জীবন ফিরে দেওয়া সে আল্লাহর জন্য তো মুহূর্তের ব্যাপার তার হাবিবকে তিনি অপমানিত হতে দেবেন না আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি তখন বললেন সত্যি কি এই গুইসাফ যদি সাক্ষী দেয় তুমি কি ইসলাম গ্রহণ করবা তখন সে বললে হ্যাঁ অবশ্যই তুমি এই গুইসাবকে জীবন করে দেখাও সে বলুক আল্লাহনবী নবী আল্লাহি হোয়া সাল্লাম ডাক দিলেন আই ইউ হাত দপ দপ গুন ডাক দিতে দেরি হয়েছে গুইসাপ মরা গৈশাপ জীবিত হয়ে দাঁড়াইতে দেরি হয় নাই বলে সব হয় নাই শুধু দাঁড়ায় নাই সে লাভ বাইকে ইয়া রসুল আল্লাহ বলে দাঁড়ায় গেছে জীবিত হয়ে দাঁড়ায় গেছে তখন ওই জেলে তো অবাক হয়ে গেছে আমি কি দেখছি এখানে তখন আল্লাহ নগ জিজ্ঞেস করছে ওই গুইসবকে জিজ্ঞেস করছে যে তোমার ইলাকে তোমার সৃষ্টিকর্তা কে সে বলেছে তা আমার ইলা তো সেই আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা তো তিনি যিনি আসমানের সৃষ্টিকর্তা জমিনের সৃষ্টিকর্তা পাহাড়ের সৃষ্টিকর্তা নদীর সৃষ্টিকর্তা সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে চেনো আমি কে তখন চিনি আসাদু আন্নাকে রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল আল্লাহ একবার এই ঘটনা দেখে ওই জেলে তো হত হতবিহবল অবস্থায় কি দেখছি আমি এগুলা এগুলা আমি কি দেখছি সঙ্গে সঙ্গে ওই জেলা আল্লাহ নবীর হাতে হাত রেখে বললেন এ রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ আপনি তো আল্লাহ হাবিব আল্লাহ রসুল এটা তো আমরা জানি তারপরেও আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে আমরা আসতে পারি না কিন্তু আজকে আপনি আমি আমাকে যা দেখালেন আমার হাতের মৃত গুইসাপ সে জীবিত হয়ে সাক্ষ্য দিল আমি আর আপনার ধর্ম থেকে দূরে থাকতে পারলাম না এরপরে ওই ওই জেলে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল আরে শুধু গুইসাপ কেন আরে বাঘও তো আল্লাহ নবীর সাথে কথা বলতো বাঘ 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 এক বাঘ একদিন আল্লাহ নবীর কাছে এসে সেকায়াত করতেছে বাঘ চলে আসছে তার জমান খুলে গেছে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি অমুক পাহাড়ে থাকি ওই পাহাড়ি এলাকায় আপনার অমুক সাহাবির তার অনেক পাল আছে অনেক উট আছে অনেক দুম্বা আছে অনেক ছাগল আছে আমি মাঝে মধ্যে একটা দুইটা করে নিয়ে যাই এটা তার সহ্য হয় না সে আমাকে তিন নিক্ষেপ করে আমি কয়েকদিন খেতে পারি না তার তিন নিক্ষেপের কারণে তা আমি একটা করে ছাগল খাইলে তার কী ক্ষতি আল্লাহ সে জানে যে রহমাত আলামিন তার কাছে গেলে একটা সুবিচার পাবো ওই এলাকায় ওর ছাগল ছাড়া ভেড়া ছাড়া আর কোনো কিছু খাবার ছিল না আল্লাহ আকবার তাই হোক এরপর আল্লাহ পাক ওই সাহবাকে ডেকে বলে দিয়েছেন যে তুমি ওকে ছেড়ে দিও আর তাৎক্ষণিক আল্লাহ পাক একটা আল্লাহ নবীর একটা পাল ছিল ছাগলের বলছে তোমার যেটা ইচ্ছা নিয়ে যাও এই ধরনের অসংখ্য ঘটনা আছে দুনিয়ার সবাই আমার নবীকে চিনল মুসলমান আমরা আমার নবীকে চিনলাম না